নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রকাশিত হলো আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি ফাইনাল সেমিস্টারের রেজাল্ট ইউজিসি গাইডলাইন মেনে কি নম্বর দেওয়া হলো নাকি অন্যভাবে কিভাবে দেওয়া হলো নম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ গতকাল যে এসেছে তার ভিত্তিতে কি পরীক্ষা তাহলে দিতে হবে না ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীদের এই নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিও বানিয়েছি বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে অল করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব কী বলা হয়েছে দেখুন যে ফলাফল প্রকাশ রাজ্যের বহু প্রতিষ্ঠানে অর্থাৎ কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে ইতিমধ্যেই ফল প্রকাশ করে ফেলেছে ফাইনাল সেমিস্টারের তো এখন আবার নতুন করে কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু ফল প্রকাশ করলো কোন কোন ইউনিভার্সিটিতে বন্ধুরা চলুন দেখে নিই তো দেখে নিন বন্ধুরা প্রথমে কী বলা হয়েছে পরীক্ষা হবে কিনা সেই বিতর্কের মাঝেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি রায়গঞ্জ ইউনিভার্সিটি পড়ুয়াদের মূল্যায়ন করে ফাইনাল সেমিস্টারে ফল প্রকাশ করে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিষয়ে ফল প্রকাশ করে দেওয়া হয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু কি আছে দেখুন যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নির্দিষ্ট পদ্ধতি মেনে কিন্তু মূল্যায়ন করা আছে আগের পরীক্ষার ভিত্তিতে কাউকে কিন্তু পাস করানো হয়নি অর্থাৎ বন্ধুরা এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতেই পারছেন যে আপনারা যারা ভাবছিলেন যে আগের সেমিস্টারের ভিত্তিতে আপনাদের নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু কিন্তু এখানে হয়নি আগের পরীক্ষার ভিত্তিতে কাউকে নাম্বার দেওয়া হয়নি বলে কিন্তু জানানো হয়েছে তারপর কি বলে আছে বন্ধুরা দেখুন যে রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পেশাগত কোর্সের ফাইনাল সেমিস্টারের ফল কুড়ি কুড়ি জুলাই প্রকাশ করেছিল মাকাউর ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ামক সুভাশিষ দত্ত জানিয়েছিলেন যে ইউজিসি উচ্চশিক্ষা দপ্তরের অ্যাডভাইজারি মেনেই প্রকাশ করা হয়েছে পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একত্রিশ জুলাই স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারে ফল প্রকাশ করে উপাচার্য অনুরাধা লোহিয়া ইউজিসির দ্বিতীয় নির্দেশ আসার পরে জানিয়েছিলেন যে ইউজিসি নির্দেশিকার সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের দ্বন্দ্ব নেই ইউজি তিনি কী বলেছেন যে ইউজিসির সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই তারা কিন্তু প্রেসিডেন্সিতে পঞ্চাশ শতাংশ নম্বর দেওয়া হয়েছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মাধ্যমে আর বাকি পঞ্চাশ শতাংশ নম্বর দিয়েছে ওপেন চয়েস অ্যাসাইনমেন্টের মাধ্যমে অর্থাৎ তারা কিন্তু পরীক্ষাতে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুটি পদ্ধতি বেছে নিয়েছিলেন এবং সেটা কী ছিল বন্ধুরা পঞ্চাশ শতাংশ নম্বর দেওয়া হবে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মাধ্যমে আর বাকি পঞ্চাশ শতাংশ কিন্তু দেওয়া হয়েছিল যে ওপেন চয়েস অ্যাসাইনমেন্টের মাধ্যমে দিয়ে তারপর বন্ধুরা কি বলা হয়েছে দেখুন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সহ কলা এবং বিজ্ঞান বিভাগের প্রায় সব বিষয়েই ফল প্রকাশ করে দেওয়া হয়েছে এদিন উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় জেনেছি পুরো বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এখনও কিছু বলা যাচ্ছে না তারপরে দেখুন বন্ধুরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য রঞ্জন কি জানিয়েছেন যে কুড়ি শতাংশ নম্বর তারা হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে দিয়েছেন বাকিটা আগে সেমিস্টারের ভিত্তিতে তিনি বলেন যে আগের সেমিস্টারের ফলের ভিত্তিতে যে আশি ন আশি শতাংশ নম্বর দেওয়া হয়েছে তা নতুন করে কোনো প্রোজেক্ট পড়ুয়াদের ইমেলের মাধ্যমে করতে দিয়ে তার ভিত্তিতে নম্বর দেওয়া যায় কিনা দেখে তারা দেখতে পারে অর্থাৎ বন্ধুরা তারা কিন্তু যে পুরনো সেটা মেনে কিন্তু তারা করেছে অর্থাৎ তার কুড়ি শতাংশ নম্বর কিন্তু হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং আশি শতাংশ নম্বর কিন্তু আগের সেমিস্টারের ভিত্তিতে তারা কিন্তু নম্বর দিয়েছেন বলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন তারপর কী বলে আছে বন্ধু বান্ধব রাজন অনির অনেক ভূই মালিককে কিন্তু ফোন করা হয়েছিল কিন্তু তিনি কোনো রিপ্লাই দেয়নি তারপর কি বলে আছে বন্ধু বন্ধুরা যে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা সংক্রান্তের যে পরামর্শ নির্দেশিকা রাজ্য পাঠিয়েছিল সেখানে করোনার এই পরিস্থিতিতে কোনো রকম পরীক্ষা না নেওয়ার উল্লেখ ছিল পাশাপাশি মূল্যায়নের ক্ষেত্রে আশি শতাংশ নম্বর নিতে হবে আগে সেমিস্টারের মধ্যে দিয়ে সব থেকে ভালো যেটির তার থেকে কুড়ি শতাংশ নম্বর মূল্যায়ন থেকে উনত্রিশ এপ্রিল ইউজিসির পাঠানো গাইডলাইন অনুসরণ করে রাজ্যের নির্দেশ দিয়েছিল কিন্তু ছয় জুলাই ইউজিসি নয় নির্দেশিকায় বলে যে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলকভাবে নিতে নিতেই হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা কিন্তু ইউজিসি কিন্তু শক্ত গাইডলাইন দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায় কিন্তু আপনারা আগামী আগামী দিনে জানতে পেরেছিলেন যে পরীক্ষা কিন্তু নিতেই হবে এরকম কিন্তু তারা একটা পিটিশন জারি করেছিল বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন উপাচার্যরা কে পরীক্ষা নেওয়া সম্ভব বলে জানান রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীষ জৈন কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব অমিত খাড়েকে পরিস্থিতি জানান এবং যৌথ শিক্ষা তালিকাভুক্ত থাকা সত্ত্বেও কীভাবে কিন্তু একতরফা সিদ্ধান্ত নিল তার নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন কিন্তু কেন্দ্র তাতে আমল দেয়নি শুধু রাজ্যের প্রতিষ্ঠান নয় রাজ্যের অবস্থিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি ফাইনাল সেমিস্টারের ফলও প্রকাশিত হয়েছে খড়গপুর আইআইটি এনআইটি দুর্গাপুর মিড টার্ম পরীক্ষা অভ্যন্তরীণ মূল্যায়ন ক্লাস টেস্ট এবং কিছুটা অনলাইন পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছে শিবপুর আইআইএসটির আইআইএসটির পরীক্ষার ফল আগে সেমিস্টারে সব থেকে ভালো ফল ভালো হয়েছে তারপর মিড টার্মের ফল এবং শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করেছে বন্ধুরা তারপর কী বলে আছে বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পরীক্ষা কিন্তু হবে এবার এরকম কিন্তু একটা সিদ্ধান্ত জারি করা হয়েছে এবং কিছু কিছু ইউনিভার্সিটি আগে ফল ফলপ্রকাশ করেছিল এবং বর্তমানে কিছু কিছু ইউনিভার্সিটি ইউজিসি গাইডলাইন মেনে কিন্তু নম্বর দিয়েছেন তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা